সুপ্রিয় আইন শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রচণ্ড শীত পড়েছে, বিভিন্ন জেলায়ও শীতের প্রকোপ চলছে। আশা করি এর মধ্যেও আপনারা খুব ভালোভাবে দিনাতিপাত করার চেষ্টা করে যাচ্ছেন। আজকে আপনাদের সামনে অনেকদিন পরে আমার হাজির হওয়া, লিখিত পরীক্ষার বিষয়ে কিছু তথ্য জানানোর জন্য। অনেকে আমার কাছে কনফার্মেশন চেয়েছেন বা জানতে চেয়েছেন, অনেকে বলেও বেড়াচ্ছেন যে এবার নাকি লিখিত পরীক্ষায় 3000-এর মতো শিক্ষার্থী পাশ করেছে। আমি যে তথ্যটি আপনাদেরকে আজকে জানাবো, অর্থাৎ আজকে পর্যন্ত যে আপডেট তথ্য, সেটি হচ্ছে এখনও আপনাদের কিছু খাতা ফার্স্ট এক্সামিনার যিনি রয়েছেন তার কাছে জমা রয়েছেন, এবং দ্বিতীয় এক্সামিনারের কাছেও কিছু খাতা জমা পড়ে আছে, এবং কিছু খাতা রয়েছে যা অলরেডি জুডিশিয়াল সার্ভিস কমিশনে এসে পৌঁছেছে। সুতরাং আমরা ধরেই নিতে পারছি যে রেজাল্ট আসন্ন হয়েও আসন্ন, মানে আমরা প্রতিফলন দেখতে পাবো না, আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে রেজাল্ট পাওয়ার জন্য। আমাদেরকে ফেব্রুয়ারির 15 তারিখ থেকে হয়তো বা 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে আপনাদের এই ফলাফলের জন্য। সেই পর্যন্ত আপনাদেরকে তো অবশ্যই ধৈর্য ধরতে হবে, কেননা রেজাল্ট তো পুরোপুরি পাবলিশড হওয়ার আগেও কিছু কার্যক্রম থেকে থাকে। খাতাগুলো যখন জমা হয়, স্যাররা খাতাগুলো নিয়ে বসেন, টেবুলেশন শিট তৈরি করেন, কম্পিউটারাইজড করেন, এবং সেই কম্পিউটার থেকে মার্কিংয়ের ভিত্তিতে আপনাদেরকে খাতাগুলো কে কত পেয়েছেন বা কত মার্কস পেয়ে আপনারা পাস করেছেন সেগুলো চূড়ান্ত একটি তালিকা তৈরি করা হয়, এবং তারপরেই সব কার্যক্রম শেষ করে স্যাররা অর্থাৎ এনরোলমেন্ট কমিটি রেজাল্ট পাবলিশ করে থাকে। সুতরাং কোনো ধরনের অপপ্রচার আপনারা করবেন না, 3000 পাস করেছে বা এত এত পার্সেন্ট পাস করেছে। পাশের হার এখনও আমরা কেউ জানি না, এটা জানাও সম্ভব হয় না। স্যাররা যখন বসেন সব খাতাগুলো নিয়ে, সব খাতাগুলো টেবুলেশন শিট তৈরি করেন, তখনই মূলত খাতা কত পাস করেছেন বা কত পাস করতে পারেন, পার্সেন্টেজ কত, এসবই আপনারা জানতে পারেন। তো সেই পর্যন্ত একটু আপনাদেরকে তো অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আর আমি বলবো আপনারা এই সময়টা পর্যন্ত আপনারা প্রার্থনা করুন, আপনারা যদি কোর্টে প্র্যাকটিস করতে থাকেন অর্থাৎ জুনিয়রশিপ করতে থাকেন সেখানে মনোনিবেশ করুন, আপনারা ব্যস্ত থাকুন, ব্যস্ত সময় পার করুন। আশা করি আপনাদের জন্য ভালো কিছুই হতে চলেছে, কেননা আত্মবিশ্বাস তো রাখতেই হবে, হতাশ না হয়ে যে যদি 2000-ও পাশ করে, 5000-ও পাশ করে, নিশ্চয়ই আপনি তার মধ্যেও থাকবেন। এই আত্মবিশ্বাসটিকে ধরে রাখুন ভালো কিছুর অপেক্ষায়। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে আবার হাজির হব। শুভকামনা সবার জন্য, আসসালামু আলাইকুম।